হাজার কাজে সেরা নারী হাজার কাজে সেরা নারী এই তো আলাপ নারী হলেন মা নারী সে তো বোন মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত নারী অনুষ্ঠান থেকে আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সমাজে নারীর ভূমিকা তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে নৈতিকতাটা নৈতিকতা হচ্ছে মানবতা বা মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশের জন্য কতগুলি নীতি বা নীতিমালা অনুসরণ করে চলতে হয় আর এই হিতকর নীতি বা নীতিমালাগুলি হচ্ছে নৈতিকতা পৃথিবীর সকল প্রকার কাজ বা অনুষ্ঠানের যেমন একটা ভিত্তি আছে তেমনি চরিত্রের একটি ভিত্তি আছে আর চরিত্রের সেই ভিত্তিটা হলো নৈতিকতা ইসলামের দৃষ্টিতে নৈতিকতা হলো আর নৈতিকতার মূল ভিত্তিটা হচ্ছে তাকুয়া বা খোদা ভীতি আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআনে সুরাহুজদাতে তেরো নম্বর আয়তে বলছেন ইন্না আকরাম আত কম তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ নিকট সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আর মূল্যবোধটা হচ্ছে এমন একটি বিষয় এমন অনুভূতি এমন বিশ্বাস যা মানুষের বিবেচনা বোধকে প্রভাবিত করে মূল্যবোধ মানুষের মনোজগতের ভালো বা কল্যাণকারী দিকের পথ প্রদর্শক হিসাবে কাজ করে থাকে প্রকৃতপক্ষে নৈতিকতা ও মূল্যবোধ সম্পূর্ণ রুচিশীল একজন মানুষ সমাজের একটি আদর্শ অর্থাৎ যা কিছু সুন্দর মানবিক এবং কল্যাণকর এবং এটাই কল্যাণ ব্যক্তি বা পরিবার সমাজের জন্যই হচ্ছে এটা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে যা কিছু সুন্দর মানবিক কল্যাণকর এবং ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো তাই হচ্ছে মূল্যবোধ অবশ্য স্থান কালপত্র ভেদে তথা ব্যক্তি ও সমাজ ভেদে এর পার্থক্য রয়েছে আর এই মূল্যবোধই পরিবার সমাজ ও রাষ্ট্রকে সুসংহত এবং ঐক্যবদ্ধ করে স্থিতিশীলতা করতে সাহায্য করে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা জানব যে একজন মা তার সন্তানদের কিভাবে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সাহায্য করতে পারে আমরা জানি যে পরিবারের সূচনা হয় সমাজের সূচনা হয় কোথা থেকে পরিবার থেকে আর সেই পরিবারের রক্ষণাবেক্ষণ এবং তার সন্তান লালন পালনের প্রধান দায়িত্ব থাকে কিন্তু একজন নারীর উপর আর সেই নারী হচ্ছে একজন মা একজন মাই পারে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন একজন সন্তান জাতিকে উপহার দিতে এজন্য তো নেপোলিয়ান বলেছেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন তোমরা আমাকে একটি ভালো মা দাও আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দিব তাহলে আমরা বুঝতে পারছি যে একজন সন্তানকে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশ দিয়ে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সবার একে ভূমিকা রাখছেন কে মাই পারেন তার সন্তানকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি যে এই নৈতিকতা ও মূল্যবোধের অভাবে আজ সমাজ দুর্নীতিগ্রস্ত আর এই দুর্নীতি সমাজের কিছুটা দায়ভার কিন্তু মার উপরই পড়ছে কেননা আমরা জানি যে গর্বে ধারণ সন্তানকে গর্বে ধারণ থেকে শুরু করে তার লালন পালন এবং প্রাথমিক শিক্ষা কিন্তু মায়ের উপরই থাকে এছাড়া একজন মাকে খেয়াল রাখতে হবে যে তার সন্তান কার সাথে খেলাধুলা করে কার সঙ্গে চলাফেরা করে অর্থাৎ কী ধরনের বন্ধুর সঙ্গে সে উঠা বসা করে যদি তার সন্তানের বন্ধুটি ভালো হয় তাহলে তার সন্তানটি কিন্তু অবশ্যই ভালো হবে আর যদি তার সন্তানের বন্ধুটি বিপদগামী হয় সন্তানটিও বিপদগামী হয়ে যাবে এ প্রসঙ্গে রাসুল করিম সাল্লা বলছেন আলমার আলাদিন মা মাইল অর্থাৎ মানুষ তার বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে কাজে তোমাদের মধ্য থেকে তুমি কাকে বন্ধু হিসাবে নির্বাচন করবে সে সেটা তাকেই কিন্তু ঠিক করে নিতে হবে একজন স্ত্রী কিভাবে সমাজে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সাহায্য করতে পারে আমরা জানি যে সাধারণত সংসারে স্ত্রীরা নানারকম যখন বেশি ডিমান্ড বা চাহিদা করে তখন তার স্বামী পক্ষে সম্ভব হয় না তখন সে অসৎ পথ অবলম্বন করতে বাধ্য হয় কিন্তু একজন স্ত্রী পারে তার স্বামীকে সৎ পথে রাখতে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র সুরা আলী ইমরানে একশো দশ নম্বর আয়তে বলছেন তা মরুনা বিল মারুফ ও তা নাহাউন আল এল তোমরা একে অপরকে ভালো কাজ করতে আদেশ করো এবং খারাপ কাজ থেকে বিরত রাখো অর্থাৎ এখানে এই কথাই বলতে চাচ্ছি যে যদি আমরা একে অপরকে সবসময় ভালো কাজের আদেশ করি সে অবশ্যই ভালো কাজ করবে আর খারাপ কাজ নিষেধ করলে সে খারাপ কাজ সে করবে না যদি কোনে আমরা খেয়াল করে দেখতে পাই যে সাধারণত প্রতিবেশীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য স্ত্রী চলতে চান তিনি বলেন যে দেখো তো অমুক প্রতিবেশীর এত কিছু আছে আমাদের এটা নাই কেন এভাবে নানা রকম যখন চাহিদা বাড়তেই থাকে তখন হয়তো স্বামী তার সেই সীমিত আয় দিয়ে তার স্ত্রীর চাহিদা মিটাতে সক্ষম হন না তিনি তখন বাধ্য হন তার স্ত্রীকে খুশি করতে কিংবা তার সংসারে শান্তি রাখতে মানে অসৎপথ অবলম্বন করতে আমি এখন বলবো যে একটু আগে যে আয়াতটা আমি বললাম যে একজন স্ত্রী যদি এই আয়াতটার স্মরণ রেখে নিজের নৈতিক চরিত্রের অধিকারী হন এবং প্রতিনিয়ত তার স্বামীকে এই সৎ উপদেশ বা সৎ পরামর্শ দেন নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার জন্য অবশ্যই তার স্বামী নৈতিক চরিত্রের অধিকারী হতে সক্ষম হবেন এভাবে একজন স্ত্রী পারেন তার স্বামীকে নৈতিক চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে বর্তমানে আমরা নারীরা বিভিন্নভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছি একজন কর্মজীবী মহিলার পক্ষেও কিন্তু সম্ভব তার সহকর্মীদেরকে এই নৈতিক শিক্ষা দেওয়া আমরা জানি যে এখন এই নৈতিকতা ও মূল্যবোধের অভাবেই কিন্তু যারা আমরা কর্মক্ষেত্রে যাচ্ছি তারা রাস্তাঘাটে চলা সময় কিংবা কর্মক্ষেত্রে কিন্তু আমরা আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি এক্ষেত্রে নারীদের পক্ষেই সম্ভব এই বিপদ থেকে নিজেদেরকে সম্মান বা রক্ষা করা এটা কিভাবে সম্ভব তাদের পোশাক পরিচ্ছেদ কথাবার্তা চালচলন রুচিশীল আচরণ কর নিজেকে প্রমাণ করে দিয়েছে যদি এরকম আদর্শ নিয়ে চলে তাহলে অবশ্যই সে ভালো থাকবে তার সম্মান ইজ্জত সে রক্ষা করতে পারবে প্রিয় দর্শক আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আমরা এই আলোচনা করব নারী হলেন মা নারী সেতো বোন মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন নারী হলেন মা নারী সে তো বোন মানুষ গড়ার এই সাজাবে ভুবন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নারী অনুষ্ঠান থেকে দর্শক বনবৃন্দ যা বলছিলাম যে একজন কর্মজীবী মহিলার পক্ষে কিন্তু সম্ভব তার সহকর্মীকে সুকৌশলে এই নৈতিকতার শিক্ষা দেওয়া আমরা জানি যে আমরা অনেকক্ষণ মানে দিনের বা সময়ের বেশিক্ষণ সময় কিন্তু আমরা কর্মস্থলে অবস্থান করি যদি আমি দেখতে পাই যে আমার সহকর্মী নৈতিকতা ও মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গিয়েছে তাহলে আমরা অত্যন্ত টেকনিক খাটিয়ে বা সুকৌশলে তাকে ধীরে ধীরে এই নৈতিকতার পথে নিয়ে আসতে পারি এ কেননা আমরা যতটা সময় বাসায় না থাকি তার চেয়ে বেশি সময় কিন্তু কর্মক্ষেত্রে কাটাচ্ছি তা আমার দৃঢ় বিশ্বাস একজন কর্মজীবী মহিলাও পারে তার সহকর্মীদেরকে নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সাহায্য করতে প্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই একটি কথা জানি সেটা হচ্ছে এই প্রত্যেক ধর্মের মূল বক্তব্য হচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়া এই ধর্ম শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে অর্থাৎ একজন মানুষ আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে অথচ অপসংস্কৃতির প্রভাব এবং আধুনিকতার নামে আমরা ধর্ম থেকে এখন অনেক দূরে সরে গেছি উন্নতির চরম শিখরে আজ পাশ্চাত্য জগত এই নৈতিকতা ও মূল্যবোধের অভাব উপলব্ধি করতে পারছে এই জন্য একজন ইংরেজ মনীষী ডি জর্জ হল বলছেন ইফ ইউ টিচ ইউর দ্য থ্রি আর্টস রিডিং রাইডিং অ্যান্ড ম্যাথমেটিক লিভিং আউট দ্য ফোর দ্যাট ইজ রিলিজিয়ান উইল গেট এ ফিফ আর দ্যাট ইজ রাস্কালে অর্থাৎ শিক্ষা তুমি যদি তোমার সন্তানদেরকে শিক্ষার তিনটি আরের মধ্যে থাকো অর্থাৎ রিডিং রাইটিং অ্যান্ড ম্যাথমেটিক তোমাকে কিন্তু অবশ্যই এই তিনটি আরের সঙ্গে আরেকটি আর অ্যাড করতে হবে অ্যান আদার ফোর আর মাস্ট বি আরেকটি চতুর্থ আর অবশ্যই সংযুক্ত করতে হবে আর সেই আরটি হলো রিলিজিয়ান বা জ্ঞান অর্থাৎ ধর্মীয় জ্ঞান বাট ইফ দিস ফোর আর ইজ অ্যাবসেন্ট যদি এই চতুর্থ আর না থাকে অ্যানাদার ফিফথ আর মাস্ট কাম তাহলে কিন্তু আরেকটি পঞ্চম আর অবশ্যই এসে যাবে আর সেই আরটি হলো রাস্কালিটি অর্থাৎ বদমাসী আমাদের দেশের অন্যতম শিক্ষাবিদ ও জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ সাহেব প্রায়ই এই কথাটা বলতেন এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে ডক্টর মোহাম্মদ সৈদুল্লা সাহেব ঠিকই বলেছিলেন তিনি ছিলেন জ্ঞানের ভান্ডার তিনি সতেরোটি ভাষায় আয়ত্ত করতে পেরেছিলেন সতেরোটি ভাষায় তিনি কথা বলতে পারতেন লিখতে পারতেন এই মহাপুরুষ প্রথম জীবনে স্কুলের শিক্ষকতাও করেছেন পরবর্তী পর্যায়ে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন শিক্ষকদের বলা হয়ে থাকে মানুষ গড়ার কারিগর তাই এই মানুষ গড়ার কারিগর তিনি তার দীর্ঘ জীবনে মানে স্কুল জীবন স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন যে একটি শিশুকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে তার সেই প্রাইমারি প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষার সাথে সাথে তাকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলকভাবে অবশ্যই দিতে হবে কেননা একমাত্র ধর্মীয় শিক্ষায় মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত নৈতিক শিক্ষা ও প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে কেন ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে কেননা এখানে প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা হচ্ছে যে তাদের মূল বক্তব্য হচ্ছে নৈতিকতা আর নৈতিকতার অভাব থাকলে কিন্তু মানুষের মধ্যে সে মনুষ্যত্বই থাকে না তার মধ্যে কোনো মানবতার জ্ঞানও থাকে না কাজে আমাদের সবারই উচিত হবে এদিকে খুব সতর্ক দৃষ্টি দেওয়া আমি বলবো এটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি বলবো পরিবারের মা বাবার কথা সবার জন্য এদিকে আমরা দৃষ্টি দিই এছাড়া ধর্মীয় শিক্ষায় একটি সমাজ ও রাষ্ট্রেরও দিক নির্দেশনা দিয়ে থাকে কিন্তু যেমন আমরা যদি মালয়েশিয়ার প্রতি একটু দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো বর্তমান বিশ্বের প্রথম সারে উন্নত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম আর এই মালয়েশিয়া রাষ্ট্রভাবে কিন্তু তিনি বিভিন্ন বহির্বিশ্বের আপত্তিকর অনেকগুলি টিভি চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ধর্মীয় শিক্ষাটাকে বাধ্যতামূলক করা হয়েছে আর এই শিক্ষার প্রভাবে তারা কিন্তু নৈতিকতাকে আঁকড়িয়ে ধরে রেখেছে আজ মালয়েশিয়ার উন্নতির এই মূল চাবিকাড়িটাই হলো তাদের এই নৈতিকতা ঠিক এমনিভাবে আমরাও চাইলে আমাদের দেশকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই পর্যায়ে নিয়ে পৌঁছাতে পারি সবশেষে আমি এটাই বলতে চাচ্ছি যে যদি সর্বক্ষেত্রে নারীরা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন তাহলে তাদের পক্ষে সম্ভব নৈতিকতা ও মূল্যবোধ যোগ্য নাগরিক গড়ে তোলা যাদের মাধ্যমে অদূর ভবিষ্যতে আমরা আমাদের এই দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত জাতি হিসাবে গড়ে তুলতে হব গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ শুক্র দর্শক মণ্ডলী আমাদের সময়ও শেষ হয়ে গেছে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নারী হলেন মা নারী সে তো বোন মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী নাই পিছিয়ে এরা এখন কখনো কান্ডারি কখনো কাণ্ডারি ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী নাই পিছিয়ে এখনো কখনো কাণ্ডারি কখনো কাণ্ডারি নিয়ম বুঝে দিতে হবে নিয়ম বুঝে দিতে হবে কাজে কামে নারী হলেন মা নারী সে তো বোন মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন নারী হলেন মা নারী সেতু বোন মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন